যুব সমাজের অস্থিরতার মূল কারণ। এর বিপক্ষের দ্বিতীয় বক্তা সরকারি তিতিমির কলেজ ঢাকার প্রতিযোগী মোহাম্মদ তৌহিদুল ইসলাম, তাকে বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী এবং উপস্থিত সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবই আমাদের যুব সমাজের অস্থিরতার মূল কারণ, এর বিপক্ষে আমার অবস্থান। আমার প্রতিপক্ষের বন্ধুরা বলে গেলেন পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবই আমাদের যুব সমাজের অস্থিরতার মূল কারণ। সত্যি কি তাই? আপনাদের কথাগুলো আকাশ কুসুম কল্পনা মাত্র। আপনারা জানেন হয়তো বাঙালি জাতি যেমন সংকর, বাংলাদেশ সংস্কৃতিও ঠিক তেমনি সংকর জাতি। আমার দলের প্রথম বক্তা এবং অত্যন্ত সুন্দরভাবে বলে গেছেন পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবই আমাদের যুব সমাজ অস্থিরতার মূল কারণ নয়, তার পক্ষে আমার দৃঢ় অবস্থান। যে দেশে ধুলিকণা গায়ে মেখে বড় হচ্ছে, ঘুম থেকে উঠি যে দৃশ্য অবলম্বন করছি, সেগুলো বাদ দিয়ে কখন কোথায় কিভাবে বা কিসের মাধ্যমে পাশ্চাত্য সংস্কৃতি আমাদের দেশে প্রবেশ করলো আর তাতে আমাদের যুব সমাজ অস্থির হয়ে পড়লো, তা আমাদের বোধগম্য নয় এবং এটা যুক্তিগতাও নেই। আপনারা নিশ্চয় জানেন যে কোনো দেশের জন্য বেকারত্ব একটি অভিশাপ স্বরূপ, আর আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে এর মাত্রা অত্যন্ত ভয়াবহ। 2013 সালে পরিসংখ্যান ব্যুরোর এক রিপোর্টে দেখা গেছে বাংলাদেশে 47% শিক্ষিত যুবক বেকার অবস্থায় দিন কাটাচ্ছে এবং এর মাত্রা দিন দিন বেড়েই চলছে। শিক্ষার হার বাড়লেও কমেছে শিক্ষার মান, শিক্ষার মান নিম্নমুখী হওয়ার ফলে যুব সমাজের মধ্যে এবং শিক্ষার্থীদের মাঝে অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখীন হতে হচ্ছে। শিক্ষাগুণের সন্ত্রাস বর্তমানে একটি নিত্য নৈমিত্তিক ঘটনা, পেপার মিডিয়াতে চোখ বোলালে প্রতিদিন অহরহ ঘটনা দেখতে পাচ্ছি, যার সাথে কিন্তু পাশ্চাত্য সংস্কৃতির যোগ সাধন নেই। এর ফলে আমাদের মতো কোমলমতি শিক্ষার্থীদের অস্থিরতা এবং অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখীন হতে হচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে মূল অর্থনৈতিক কাঠামোর সঙ্গে গড়ে তোলা হয়েছে সারা বিশ্ব জুড়ে, কিন্তু আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে তা আমাদের তরুণ শিক্ষার্থীদেরকে অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখীন ঠেলে দিতে হচ্ছে। শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য হওয়া উচিত একজন তরুণী মনে এবং শিক্ষার্থীর মাঝে বিশ্বাস জাগিয়ে দেওয়া যে মানুষের মধ্যে সীমাহীন শক্তি আছে, তার মধ্যে সেই শক্তির সত্ত্ব আছে, কিন্তু তা না করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে হাতি দিয়ে মাছের তাড়ন কাজ করে যাচ্ছে। আমাদের বাংলাদেশে বর্তমানে 15,08,876 পরিবার ভূমিহীন, শহর অঞ্চলে 21% এবং গ্রাম অঞ্চলে 35% মানুষ দরিদ্রতার সীমার নিচে বসবাস করছে। ঢাকা শহরে প্রতি বর্গ কিলোমিটারে 34,000 মানুষ বেশি বসবাস করে, যাদের জন্য নেই সঠিকভাবে কর্মসংস্থানের ব্যবস্থা এবং যে পরিবহন ব্যবস্থা যা রয়েছে তা প্রয়োজন তুলনায় খুবই অপ্রতুল, যার ফলে শুধু যুব সমাজ নয় আমাদের সাধারণ মানুষের মধ্যেও অনিশ্চিত ভবিষ্যৎ এবং অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। লক্ষ্য করুন বিজ্ঞ বিচারক মন্ডলী, প্রিয় প্রতিপক্ষ, বর্তমান বিশ্বের দিকে তাকালে লক্ষ্য করা যায় যে বিশ্বব্যাপী সাংস্কৃতিক আদান প্রদান প্রসার এবং মানবিক সম্পর্কের উন্নয়ন যুক্তিবাদী জ্ঞানের প্রসার বৃদ্ধি পেয়েছে, যার উদাহরণ আমাদের দেশের সুপার মডেল আজিম আসিফ, যিনি পাশ্চাত্য সাংস্কৃতিক বদলতে আজ খ্যাতি অর্জন করেছেন। বর্তমানে তথ্য প্রযুক্তি আমাদের যুব সমাজের জন্য গতিশীলতা দান করেছে। তথ্য প্রযুক্তির ফলে আমাদের সাংস্কৃতিক যুব সমাজের মধ্যে সামাজিক, রাজনৈতিক, শিক্ষা এবং অর্থনৈতিকভাবে বিভিন্ন সমস্যার সমাধান উন্মুক্ত হয়েছে। পাশ্চাত্য সাংস্কৃতির ফলেই আমাদের যুব সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। সাংস্কৃতিক প্রচারে আমাদের ছাত্রবাদের উদ্ভব হয়েছে এবং আমাদের শুধুমাত্র যুব সমাজের জন্য, আমাদের অর্থনীতির জন্য, উন্নয়নশীল দেশগুলোর সাথে সাথে আমরা উন্নত হচ্ছি। বর্তমানে পাশ্চাত্য সাংস্কৃতির ফলে বাণিজ্য ব্যবস্থার মান উন্নয়ন এবং ভোক্তার স্বার্থ সংরক্ষণ হয়েছে। বাংলাদেশে বর্তমানে অপসংস্কৃতির প্রভাব চক্রান্ত হওয়ার উপযোগী মোট জনসংখ্যা 3/2, তাই সত্যিকার ভাবেই আমাদের যুব সমাজের মধ্যে অস্থিরতা দূর করতে চাই, তাহলে প্রথম উদ্যোগটা নিতে হবে আমাদের নীতি নির্ধারকদের। শিক্ষা, চিকিৎসা খাতে বাজেট বাড়াতে হবে, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে হবে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে হবে, শিক্ষাঙ্গনের সন্ত্রাস দূর করতে হবে, পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা আনয়ন করতে হবে এবং সেশন জট ও দলীয়করণ রোধ করতে হবে। তবেই আমাদের যুব সমাজের মধ্যে উন্নয়ন করা সম্ভব এবং অস্থিরতাও দূর করা সম্ভবপর হবে। তাহলে আমাদের দক্ষিণ বাংলাকে একদম সুন্দর বাংলা গঠন করতে পারবে ইনশাল্লাহ। তাই আজ প্রমাণিত হয়েছে যে পাশ্চাত্য সংস্কৃতি নয় বরং আমাদের দেশীয় সমস্যাগুলোই যুব সমাজের মধ্যে অস্থিরতার মূল কারণ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবই আমাদের যুব সমাজের অস্থিরতার মূল কারণ।